চল্লিশ পঞ্চাশ বছর ধরে যারা বসবাস করছে, কেন্দ্রের বিজেপি সরকার এদেরকে উচ্ছেদ করার বারবার নোটিশ দিচ্ছে। আজকে শুধু মহিলারা এই এলাকায় যারা বসবাস করেন, এই করোনার মধ্যে এরা যাবে কোথায়? বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত, যতক্ষণ না ভারতীয় রেল এবং বিজেপি পার্টি এদেরকে বিকল্প জমি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওঠার কোনো প্রশ্নই নেই। আজকে এখানকার যারা বসবাসকারী মহিলা, তারা কেন্দ্রীয় সরকারকে ঝাঁটা দিয়ে বিদায় করবে, তাই এই ঝাঁটা নিয়ে এরা মিছিল করবে। এবং এরপরেও যদি কেন্দ্রীয় সরকারের বুদ্ধি না আসে, তাহলে আমরা লাঠি নিয়ে বেরোব, কোনো অবস্থাতেই ঘর ছাড়ব না যতক্ষণ না পর্যন্ত আমাদের বিকল্প ঘর দিচ্ছে। তার জন্যে আজকে এখানে আমরা জমায়েত হচ্ছি, এখানে আমরা মিছিল করব, মানুষের আশীর্বাদ চাইব। মমতা ব্যানার্জি গরিব মানুষের বন্ধু, আর কেউ নয়। কেন্দ্রের বিজেপি সরকার ভাওতা দিয়ে এদের ভোট নিয়েছে, আজকে এদের উচ্ছেদ করার পরিকল্পনা করছে। তৃণমূল কংগ্রেস বেঁচে থাকতে এদের উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। তাও কত বাড়ি আছে এখানে যাদেরকে উচ্ছেদ করার নোটিশ দিয়েছে? প্রায় 200-250 বাড়ি তো হবেই, 200-250 বাড়ি হবে। 200-250 কি, দুটো বাড়িও উঠবে না, বিকল্প ব্যবস্থা হবে, এরা উঠবে। বিকল্প ব্যবস্থা না হলে ওঠার কোনো প্রশ্ন নেই। দিনকে দিন আমরা আন্দোলন বৃহত্তর করব।